চিকিৎসাবিদ্যার জনক বলা হয়। তার লিখিত বই আল কানুন, এই বইকে মেডিকেল সায়েন্সের মূল ব্যক্তি যারা তারা আল কানুন বইটাকে বাইবেল বলে। ওইটা না পড়লে চিকিৎসা শেখা যাবে না। মূল ব্যক্তিকে মুসলমান, চশমা দিয়ে কত কাজ করছে না, এর প্রথম আবিষ্কার মুসলমানরা করেছে ইবনুল হাইসাম, মনে রেখে দেন। কম্পাস না থাকলে সাগরে জাহাজ চালানো আদৌ সম্ভব নয়। কম্পাস আবিষ্কার প্রথম মুসলমানরাই করেছে। আহ্নিক গতি বার্ষিক গতি আমরা সবাই জানি, এই আহ্নিক গতি হিসাবে কেউ জানত না, আগে কল্পনাই করেনি কেউ কোনোদিন। আহ্নিক গতি আবিষ্কার করেছেন কুপারনিকারের বহু পূর্বে আল বেরুনি ও নুরুদ্দিন প্রমুখ বিজ্ঞানীগণ। এখন তো ফটো ছাড়া কাজই নেই, ভিডিও অডিও দেখছেন না। মুসলমানদের আবিষ্কারের প্রথম যুগে মুসলমানদের বৈজ্ঞানিক উন্নয়নের মোট তিনটা যুগ আছে, প্রথম দ্বিতীয় শতাব্দী হিজরির শুরু থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত, দুই হিজরি তৃতীয় শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত, তৃতীয় যুগ হিজরি চতুর্থ শতাব্দী থেকে শুরু অদ্যাবধি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কারণ আজকাল আধুনিক বিজ্ঞান সব পাশ্চাত্যের আবিষ্কার, মিথ্যা ডাহা মিথ্যা। কোরআন এবং হাদিস গবেষণা করে মুসলমানদের যে বৈজ্ঞানিক উন্নয়ন হয়েছিল তার সংক্ষিপ্ত তালিকা আমাদের বইতে আছে, আমি সেখান থেকে কিছু কিছু কয়েকটা উদাহরণ আপনাদের দিচ্ছি। মুসলমানদের বৈজ্ঞানিক উন্নয়নের মোট তিনটা যুগ আছে, প্রথম দ্বিতীয় শতাব্দী হিজরির শুরু থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত। এই যুগে বাগদাদের বিজ্ঞানাগারে বিভিন্ন বিদেশি ও ইংরেজি ইউনানি বিজ্ঞানের গ্রন্থসমূহ অনুদিত হয়। ডক্টর হাইট বলছেন সমস্ত ইউনানের বিদ্যার এক বিরাট অংশ যা আমাদের নিকট পৌঁছেছে তার সবটুকুই আমরা পেয়েছি মুসলমানদের কাছ থেকে, বললাম আলহামদুলিল্লাহ। ডাক্তারি শাস্ত্র শুরু তো ইউনানি বিদ্যা দিয়ে, এখন ইউনানি চলছে। দুই হিজরি তৃতীয় শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত। এই যুগের মুসলমানগণ গ্রিক, মিশর, ভারত ও পারস্যের বিভিন্ন জ্ঞান বিজ্ঞান আহরণ করে তার উপরে গবেষণা শুরু করেন। তৃতীয় যুগ হিজরি চতুর্থ শতাব্দী থেকে শুরু অদ্যাবধি। এই যুগে মুসলমানগণ আবিষ্কার শুরু করেন এবং বিজ্ঞানের নতুন নতুন শাখা সৃষ্টি করেন যেগুলো আগে ছিল না। আধুনিক বিজ্ঞানের ভিত্তি মুসলমানরাই স্থাপন করেন, যেমন এক ইবনুল হাইসাম, তিনি প্রথম চোখের দৃষ্টিশক্তি আবিষ্কার করেন। চোখের চশমা দিয়ে কত কাজ করছে না, এর প্রথম আবিষ্কার মুসলমানরা করেছে ইবনুল হাইসাম, মনে রেখে দেন, আগে তো জানতই না কেউ। তিনি প্রথম ফটো আবিষ্কার করেন, এখন তো ফটো ছাড়া কাজই নেই, ভিডিও অডিও দেখছেন না। মুসলমানদের আবিষ্কারের প্রথম যুগে। দুই আবুল কাসেম আজ-জাহরাবী সর্বপ্রথম সার্জারি পদ্ধতি বাতলে দেন তার আত্মারেক গ্রন্থের মধ্যে। তিন ইবনু সিনা তার আল কানুন বইকে, ইবনু সিনার নাম তো আমরা সবাই জানেন, চিকিৎসাবিদ্যার জনক বলা হয়। তার লিখিত বই আল কানুন, এই বইকে মেডিকেল সায়েন্সের মূল ব্যক্তি যারা তারা আল কানুন বইটাকে বাইবেল বলে, বলে চিকিৎসা শাস্ত্রের বাইবেল এটা। ওইটা না পড়লে চিকিৎসা শেখা যাবে না। মূল ব্যক্তিকে মুসলমান। চার আহ্নিক গতি বার্ষিক গতি আমরা সবাই জানি, চব্বিশ ঘন্টা সূর্য ঘুরছে চন্দ্র ঘুরছে না, এক আহ্নিক গতি হচ্ছে। এই আহ্নিক গতি হিসাবে কেউ জানত না, আগে কল্পনাই করেনি কেউ কোনোদিন। ফজর, জোহর, আসর, মগরে পড়তেই আছে, কিন্তু এই যে সূর্যের আগমন নির্গমন, দুপুরে কঠিন গরম, বিকেলে আস্তে আস্তে ঠান্ডা, এ কেন হয় এর উত্তর কেউ পায়নি। উত্তর দিয়েছেন প্রথম আহ্নিক গতি আবিষ্কার করেছেন কুপারনিকারের বহু পূর্বে আল বেরুনি ও নুরুদ্দিন প্রমুখ বিজ্ঞানীগণ। এটি আবিষ্কার করেন
প্রথম তারাই আল বেরুনি নুরউদ্দিন, পরবর্তীকালে নাম হয়েছে ইংরেজরা সবসময় নিজের ক্রেডিট নেত, ওরা একে বলে কুপার্নিকার নাকি আবিষ্কার করেছে, কুপার্নিকার বহু পূর্বে এগুলো আল বেরুনি বা নুরউদ্দিন আবিষ্কার করে চলে গেছে। পাঁচ ত্রিকোণমিতি, যারা ইংরেজি ছাত্র অঙ্কের ছাত্র ভালো করে চেনে এগুলো, ত্রিকোণমিতি আবুলফা মোহাম্মদ আল কব্বালি তিনি প্রথম এটা আবিষ্কার করেন। ছয় অ্যালজেব্রা, বাকি আমরা কি অ্যালজেব্রা মানে কি জ্যামিতি নাকি জ্যামিতি, মোহাম্মদ বিন মুসা আল খারেজমি তিনি প্রথম এটা আবিষ্কার করেন। সাত নম্বর অঙ্ক এবং জ্যোতিষশাস্ত্র আবিষ্কার করেন কে, ওমর খাইয়াম, দুইয়ে দুইয়ে চার কেটা গণে বসিল, এ হিসাব নিকাশ কারো মাথায় আগে ছিল না। ঠিক শূন্য আবিষ্কার করেন মুসলমানরাই, শূন্য যদি আবিষ্কার না করতো তো জীবনে এক একই থাকতো, শূন্য দিলে দশ, আরেক শূন্য একশো, আরেক শূন্য এক হাজার, শূন্য আবিষ্কার করা একটা কঠিন একটা আবিষ্কার, এটাও মুসলমানদের আবিষ্কার। জ্যামিতি আহমদ মুহাম্মদ ও সাবেদ বিন কুর্রাহ বাগদাদের তিন ভাই, এটাই প্রথম প্রথম লিখিত একটা বই বের করেন, সেই বইটাই হলো পৃথিবীতে এর প্রথম আবিষ্কার। এই বই অনুবাদ করি মানুষ শিখছে জ্যামিতি কীভাবে করতে হয়। নয় ঘড়ি, এই ঘড়ি মুসলমানদের আবিষ্কার, খলিফা হারুনুর রশিদ যখন ফ্রান্সের প্রেসিডেন্ট শার্লেমেনের কাছে উপহার পাঠান, উপহারের মধ্যে ঘড়ি পাঠিয়েছিলেন, শার্লেমেন বলছে একই, হাউ ইজ ইট কারেক্ট, কোথায় সূর্য আর আমি এখানে বসে আছি, ওর সঙ্গে কী করে যোগাযোগ হলো। সেই যুগে খলিফা হারুনের পাঠানো উপহার দেখে সেই যুগের ফ্রান্সের প্রেসিডেন্ট যদি লাভ ধরতে পারে, এখন ফ্রান্স বলে আমরাই হলাম বড় জ্ঞানী বিজ্ঞানী, মুসলমানরা কিছুই করেনি। মিথ্যাচার চলছে সব চিত্র। দশ কম্পাস, আবু সালেহ আমেরিকা আবিষ্কারক বলে আপনারা সবাই জানেন, ভাস্কো দা গামা, তাই না? ভাস্কো দা গামার যে নাবিক ছিল তিনি কে, আহমদ বিন আব্দুল মজিদ মুসলমান। কম্পাস না থাকলে সাগরে জাহাজ চালানো আদৌ সম্ভব নয়, সাগর তো কোনো কুল কেনারে নাই, আপনি যাবেন সিঙ্গাপুরে কোন দিকে কোথায় ঘুরতে ঘুরতে সারা জীবন ঘুরবেন, জীবনে সিঙ্গাপুর যেতে পারবেন না যদি আপনার কম্পাস না থাকে। সে কম্পাস আবিষ্কারক প্রথম মুসলমানরাই করেছে, এবং আমেরিকা আবিষ্কারক ভাস্কো দা গামাকে বলা হয়, বরং বলা উচিত ছিল আহমদ বিন আব্দুল মজিদকে, কারণ তিনি নাবিক ছিলেন, তিনি যদি রাস্তা দেখে না নিয়ে যেতেন আমেরিকা খাওয়ার জীবনে হইত না। এমনি করে ৩৩টা আবিষ্কারের তালিকা দেওয়া আছে আমাদের বইয়ের মধ্যে, দেখে নেবেন ইসলামী শিক্ষা প্রস্তাবনা সমূহ। জ্ঞান বিজ্ঞানের ভিত্তিতে মুসলমানরা এক হাজার বছর নেতৃত্ব দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের নেতৃত্ব ছিল এক হাজার বছর। উইলিয়াম ড্রেপার বিখ্যাত পণ্ডিত পাশ্চাত্যের, তিনি বলছেন খুবই পরিতাপের বিষয় যে পাশ্চাত্যের বিজ্ঞানীগণ বিজ্ঞানে মুসলমানদের অবদানকে অস্বীকার করেই চলেছে, অথচ এটাই সত্য যে বিজ্ঞানে মুসলমানদের অবদান আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। আধুনিক বিজ্ঞানের জনক বলে পরিচিত রজার বেকন, তিনি বলতে বাধ্য হয়েছেন যে আধুনিক বিজ্ঞানের পথিকৃত হল মুসলমানরাই। আলহামদুলিল্লাহ, সবই শিখছে কোরআন হাদিস থেকে, আর আমরা এগুলো খালি পানি পড়া শিখি, বিয়ে পড়ানো শিখি আর খোদবা দিই, এর মধ্যে কী আছে আমরা কোনোদিন চিন্তাও করি না, গবেষণাও করি না।